সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে গার্লিক নান। এই নরম তুলতুলে গার্লিক নানটি আপনারা চুলাতেই তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সফট এবং কত ফ্লাফি হয়েছে। তো এটা যদি আপনারা এক সপ্তাহ রেখে দেন, নষ্ট হবে না এবং শক্ত হবে না। আপনারা ঘরে রেখে খেয়ে নিতে পারবেন, এয়ারটেল বক্সে রেখে দিয়ে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম, এক কাপ লিকুইড দুধ, মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 2 কাপ ময়দা। তো চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়েও কম ইস্ট দিয়ে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু স্বাদ মতো লবণ দিয়ে এখন ডোটা আমি তৈরি করে নিচ্ছি। তো ডোটা অবশ্যই আপনারা ফলো করবেন। কীভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, তাহলে আপনারা গার্লিক নানটি এরকম সফট এবং ফ্লাফি আপনারা তৈরি করে নিতে পারবেন এবং ফুলকো সবগুলো রুটি ফুলে ফুলে উঠবে। তাই তো আমি ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মেল্টেড বাটার। আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারেন। তো বাটারটা দিয়ে উল্টে পাল্টে আমি আবার ভালো করে মতে নিচ্ছি। তো ডোটা যত সফট এবং ফ্লাফি হবে, তত সুন্দরভাবে যে কোনো ব্রেড বা নান বানান না কেন, দেখবেন যে অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 40-50 মিনিটের জন্য। এই তো 50 মিনিট পর আসলাম, দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসগুলো বের করে নিব। এভাবে করে অবশ্যই গ্যাসগুলো আপনারা ভালো করে বের করে নেবেন। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে গ্যাসগুলো ভালো করে চেপে গ্যাসগুলো বের করে নিয়েছি। তো এখন আমি একটি গোল শেপ দিয়ে এভাবে করে আমি কেটে ভাগ করে নিচ্ছি। তো আমি 2 কাপ দিয়ে আমি 5 পিস করে নিচ্ছি। তো 5 পিস করলেই কিন্তু পারফেক্ট হয়। তো আমি এখন গোল শেপ দিয়ে নিচ্ছি বা বল বানিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা আপনাদের মতো করে অবশ্যই বলগুলো বানিয়ে নেবেন গ্যাসগুলো বের করে। তো আমি এভাবে করে বলগুলো তৈরি করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আমার 5 পিস বল তৈরি হয়ে গিয়েছে। তো একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন রুটি শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে, সবাই তো রুটি বানাতে জানেন, এই তো হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা রাখতে হবে। এই তো হয়ে গিয়েছে। তো আমি এখন এক সাইডে রেখে দিয়ে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে। এভাবে করে আপনারা বানিয়ে নেবেন। তো এগুলো আর রেস্টে রাখতে হয় না, রুটি বেলতে বেলতেই কিন্তু রেস্ট হয়ে যায়, এগুলোকে আর নতুন করে রেস্টে রাখতে হয় না। তো হাতে নিয়ে শুকনো ময়দাটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি। তো তাওয়াটা বসিয়ে আমি চলে আসছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তাওয়াটা যখন গরম হয়ে আসছে তখনই কিন্তু আমি রুটিটা দিয়েছি। তো রুটিটা যখন উপরটা দেখবেন যে এরকম বাবল ছুটে আসছে, তো চারপাশ দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি উল্টিয়ে দিয়েছি 1 পিঠ 2 মিনিট, আরেক পিঠ 2 মিনিট রাখলে কিন্তু পারফেক্টভাবে রুটিটা হয়ে যায়। তারপর আমি উল্টিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো এই তো দেখুন কী সুন্দর বাস্তে বাস্তে ফুলে উঠেছে। এবং করে সবগুলো রুটি আপনারা ভেজে নিলে সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই তো আমি চারপাশ থেকে ভালো করে চেপে রুটিটাকে ভেজে নিয়েছি। তো এখন আমি এক একে রুটিগুলো ভেজে এই তো রেখে দিচ্ছি। এই তো আমি আরেকটাও ভেজে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভেজে নেবেন। তো এভাবে করে 2 মিনিট 1 পিঠ ভেজে নেবেন, তো আরেক পিঠ 2 মিনিট ভেজে নেবেন, দিয়ে একটু আলতোভাবে চেপে নেবেন। চেপে নিলে দেখতে পাবেন যে সুন্দরভাবে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। তো একে একে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখানে একটি বাটির মধ্যে আমি রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। তো এখানে একটা চুলাতে একটি প্যান বসিয়ে বা হাঁড়ি বসিয়ে বাটার দিয়েছি 2 টেবিল চামচ। বাটারটা ভালো করে গরম করে নিয়ে ঢেলে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন গার্লিকগুলো মানে রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে 1 চিমটি চিলি ফ্লেক্স দিয়ে এখন গার্লিক নানে আমি এভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। গার্লিকের পুরোপুরিভাবে আপনারা ফ্লেভারটা পেয়ে যাবেন।
আর এই গার্লিক নানের সাথে কোনো কিছুই লাগে না। আর আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন বা পরিবেশন করে নিতে পারেন। গার্লিক নান এতই টেস্ট হয়, আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না এদের গার্লিক নান কত সফট এবং কত ফ্লাফি এবং খেতে যে কত টেস্ট। আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে আপনারা পরিবেশন করে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।